ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা, রানের লাগাম টানার চেষ্টায় টাইগাররা। পদ্মায় বসছে দ্বিতীয় স্প্যান, কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন, দৃশ্যমান হবে মূল সেতুর 300 মিটার। 31 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাস বিরোধী সমাবেশ, আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রের অভিযোগ প্রগতিশীল ছাত্র জোটের। অবৈধ পার্কিং আর ফুটপাত দখলে বাড়ছে রাজধানীর যানজট, সঠিক পরিকল্পনার অভাবে মিলছে না মুক্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনুবা জাবিন। সংবাদে আরো থাকছে, দিন দিন উজাড় উপকূলীয় এলাকার সংরক্ষিত সবুজ বেষ্টনী, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুরুতে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ, 3 উইকেটে 124 রান। শিরোপা লড়াইয়ের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাথুরু সিং এর শিষ্যরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি তারা, দলীয় 8 রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত 6 রান করা দানুষ্কা গুণাথিলাক্কাকে আউট করেন সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ। এরপর 9 বলে 28 রান করা কুশল মেন্ডিস ক্যাচ আউট হন মাশরাফির বলে। এদিকে বাংলাদেশ একাদশে নেই এনামুল হক বিজয়, নাসির হোসেন ও আবুল হাসান, তাদের পরিবর্তে খেলছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন। এদিকে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিট না পেয়ে হতাশ হতে হয়েছে অনেক ক্রীড়ামোদীকে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি অনেকে, তাদের অভিযোগ কালো বাজারে টিকিট বিক্রি করা হয়েছে। এক পর্যায়ে টিকিট প্রত্যাশীরা সড়ক অবরোধ করতে গেলে তাদের সরিয়ে দেয় পুলিশ। আরো জানাচ্ছেন আদিত্য বাবুন। দেশের মাটিতে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনাল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ কারণে দর্শকদের আগ্রহও বেশি, ফাইনালের টিকিটের জন্য ভোর থেকে লাইনে দাঁড়ান অনেকে। তবে সকাল 8টার পরেই বন্ধ করে দেয়া হয় টিকিট কাউন্টার, ঝুলিয়ে দেয়া হয় টিকিট শেষের নোটিশ। টিকিট না পেয়ে হতাশ হতে হয় অনেককেই। আমি তো আসছি সকালে আপনার 6:30টার দিকে, ঠিক আছে, আয়সা দেখি যে দীর্ঘ একটা লাইন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা, তাদের অভিযোগ কয়েক গুণ বেশি দামে কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে। 300 টাকার টিকিট আমি 800 টাকা দিয়ে নিয়েছি। 150 টাকা মূল্যের টিকিট যদি আমার কাছে নিতে চান তাহলে আপনাকে 1400 টাকা দিতে হবে। টিকিট না পেয়ে সকাল 10টার দিকে কাউন্টার ঘেরাও করে বিক্ষোভ করে ক্রীড়ামোদীরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করতে চাইলে তাদের সরিয়ে দেয় পুলিশ। যেহেতু বাংলাদেশ টিকিট বোর্ডের কাছে আর টিকিট নাই বলে জানিয়েছেন, সুতরাং আপনারা এখান থেকে চলে যান, আর টিকিট দেওয়া হবে না। দিন শেষে আরও একটি বিজয় গাথা লেখা হবে বাংলাদেশের, এমন প্রত্যাশা দেশের ক্রিকেট মোদীদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতুতে বসানো হচ্ছে দ্বিতীয় স্প্যান, 38 এবং 39 নম্বর পিলারের উপর বসাতে 3,600 টন ওজনের স্টিলের অবকাঠামোটি ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দ্বিতীয় স্প্যানটি বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতুর 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। জাজিরা পয়েন্ট থেকে শরীয়তপুর প্রতিনিধিকে সাথে নিয়ে সাইদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাঙালি স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। প্রথম স্প্যান বসানোর পর এবার বসানো হচ্ছে দ্বিতীয় স্প্যান। এরই মধ্যে মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টের নাউডোবায় দ্বিতীয় স্প্যানটি এনে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে।
সেতু জুনিয়র সার্ভেয়ার ফারুক হোসেন জানান, ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান ই স্প্যানটিকে 38 এবং 39 নম্বর পিলার দুটোর উপর বসিয়ে দেওয়া হবে। এরপর 38 নম্বর খুঁটির প্রথম স্প্যানের সঙ্গে স্থায়ীভাবে ওয়েল্ডিং করা হবে। ওয়েল্ডিং এর আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে, যা 1800 টন ওজন বহন করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় স্প্যানটি উদ্বোধন করবেন, যা বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতু 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। গেল বছরের 30 সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান। 42টি খুঁটির উপর 41টি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। সেতু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির চাকাও ঘুরবে বলে মনে করেন ওই অঞ্চলের মানুষ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে পদ্মায় আছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদুল, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি পদ্মা ব্রিজের ঠিক পাশেই বলা যায়, জাজিরা প্রান্ত, যে পদ্মা ব্রিজটি হচ্ছে সেই পদ্মা ব্রিজের জাজিরা প্রান্তে। আপনি জানেন যে আজকে পদ্মা সেতুর দ্বিতীয় ধাপের যে স্পেটি উঠানোর কথা ছিল বা সেই উঠানোর কার্যক্রম চলছে। আপনি যদি আমার পিছনে লক্ষ্য করবেন তাহলে দেখতে পাবেন যে একটা স্পেন, যে প্রথম স্প্যানটি উঠানো হয়েছে ঠিক তার পাশেই, তার সমমানে কিন্তু আরেকটি স্প্যান সেটা উঁচু করে রাখা হয়েছে। আমরা কিন্তু এখানে দুপুর 12:30 নাগাদ আমরা এখানে পৌঁছেছি, এখন দুপুর 2টা বাজে, সেই 2টা পর্যন্ত আমরা কিন্তু দেখছি এই স্প্যানটি বসানোর জন্য তাদের কার্যক্রম চলছে। কার্যক্রমের মধ্যে আমরা ভেতরের কিছু তথ্য পেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন, এখানে যিনি সার্ভেয়ার আছেন, যিনি মাটি পানির গভীরতা পরীক্ষা করেন, তিনি আমাদের পরীক্ষা করে জানিয়েছেন যে এই স্পেনটি বসানোর ধীরগতির কারণটা হচ্ছে যে নদীর যতটুকু নাব্যতা থাকা দরকার ছিল, যতটুকু নাব্যতার কারণে গত এক সপ্তাহ ধরে নদী ক্ষরণ হচ্ছিল, ঠিক সেই নাব্যতাটা পলি পড়ে কিন্তু নাব্যতাটা কিছু কমে গেছে। সে কারণে কিন্তু এই যে পিলারের কাছে 38 এবং 39 নম্বর যে পিলারের স্প্যানটি বসবে, সেই স্প্যানটির কাছে যে বড় ক্রেনটি রয়েছে, সেই ক্রেনটি কিন্তু তার কাছাকাছি যেতে পারছে না। সে কারণে তিনি জানিয়েছেন যে স্প্যানটি বসাতে একটু তাদের সময় লাগবে, তারা এটা জানিয়েছেন। আমি যদি বলি যে এই স্প্যান যেটা রয়েছে তার ওজন প্রায় 3000 টন, এবং যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি সেটার ওজন প্রায় 3600 টন, সেই এত ধারণ ক্ষমতা বা এত বড় একটা ক্রেনের মাধ্যমে কিন্তু এই মহাকর্মযজ্ঞ চলছে। তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এখন পর্যন্ত তারা আমাদেরকে নিশ্চিত করে বলতে পারছেন না যে এই স্প্যানটি, দ্বিতীয় যে স্প্যানটি বসবে আজকে, সেই স্প্যানটি আজকে কি বসা চূড়ান্ত হবে বা হবে না। সেই কথাটি আমরা আসলে কর্তৃপক্ষ বা যারা কাজ করছেন সংশ্লিষ্ট কারো কাছ থেকে আসলে সঠিক নিশ্চয়তা বা সঠিক তথ্য আমাদেরকে কিন্তু সরবরাহ করছে না। তবে আমরা যেটা দেখছি সরেজমিনে, তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু টেকনিক্যাল পার্সন আছে যারা কাজ চালিয়ে, আপনাকে ধন্যবাদ। দর্শক, পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানোর সবশেষ খবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। তিন দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বিকেল 4টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে স্বাগত জানাবেন। সন্ধ্যায় তার সাথে হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নৈশ ভোজে যোগ দেবেন। রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘর পরিদর্শন করবেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ও দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, 21-এর চোখ। রাস্তার তুলনায় গাড়ির আধিক্যের পাশাপাশি রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র পার্কিং। অবৈধ পার্কিং বন্ধ করা হলো, কয়েকদিন যেতে না যেতেই বেদখল হয়ে যায় রাস্তা ফুটপাথ, এর ফলে বাড়ছে যানজট। রাজধানীতে সড়ক পথে ঘণ্টায় গড় গতিবেগ নেমে এসেছে 5-7 কিলোমিটারে। এদিকে বিপুল অর্থ ব্যয় করা হলো, সঠিক পরিকল্পনার অভাবে যানজট থেকে মুক্তি মিলছে না। মানিক শিকদারের রিপোর্ট।
রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আলোচিত ঘটনা। 2015 সালে তেজগাঁওয়ের ওই রাস্তা দখলমুক্ত করতে নেতৃত্ব দেন তৎকালীন মেয়র আনিসুল হক। বহু প্রতিবন্ধকতা মারিয়ে সড়কটি জঞ্জালমুক্ত করার দুবছর যেতে না যেতেই বেদখল হয়ে গেছে অনেক জায়গা। অসুবিধা হলে কী হবে আপনি জানেন তো, যে শুধু খালি ওনারা এনে রাখতে পারে কী কারণে, নিশ্চয়ই এদের কোনো গার্জিয়ান আছে। পরিবহন শ্রমিকরা বলছে অন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গাড়ি রাখেন তারা। এখানে আমরা গাড়ি রাখতাম না, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জানালেন, কেউ অবৈধভাবে সড়ক দখল করলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে যারা দখল করে আসলো সেগুলো আমরা উদ্ধার করেছি সিটি কর্পোরেশনের জায়গা। এই ব্যাপারগুলো যেন এলাকার মানুষ সচেষ্ট থাকে, এই যে রাস্তার পাশে পার্কিং করা এগুলো যেন জনগণ না করে। শুধু তেজগাঁও নয়, নগরীর মতিঝিল, মহাখালী, গুলিস্তান, কারওয়ান বাজার, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং। দেই 10 টাকা করে দেই। কে নেয় এই টাকাটা? নেয় কারা? এই বাইরের জনের মধ্যে দেয় না, আমরা এমনি এলাকার প্রভাবশালী হিসাবে করি আর কি। এদিকে যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও বেসাশ্রয়ী ইউলুপ ব্যবস্থা পড়ে আছে অবহেলায়। দেশে ইউলুপের উদ্ভাবক এক সময়ে ট্যাক্সি চালক মোহাম্মদ আলীর দাবি, এর মাধ্যমে অল্প সময়ে ঢাকার যানজট নিরসন সম্ভব। খরচ নাই বললে চলে, আর দিনের বেলাও কাজ করানো লাগবে, রাতে যদি কাজ করি ঢাকা শহরের অর্ধেক এক রাতে কাজ করে ফেলবো। আমার এই প্রজেক্টটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম, তাকে বুঝাইতে পারতাম, বিদ্যুতের সমস্যার সমাধানে যুগান্তকারী একটা উপায় আমার কাছে আছে। গণপরিবহন বিশেষজ্ঞ ও নগরবিদরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহন আধুনিক করা প্রয়োজন। সাত রাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রতিদিন আমাদের 127 কোটি টাকা নষ্ট হচ্ছে যানজটের জন্য, আর আমি 48 কোটি টাকা দিয়ে এই সমস্যাটার সমাধান করে ফেলতেছি। কিন্তু আমরা বিনিয়োগ করছি দৃশ্যমান লোকরঞ্জনবাদে বিশ্বাসী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার প্রকল্প, যেগুলো ব্যক্তিগত গাড়ি নির্ভর বিনিয়োগকে বাড়াচ্ছে। রাজধানীকে বাসযোগ্য করতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। ব্যবস্থা আপনাকে মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে। এ পর্যায়ে নিচ্ছে একটা ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 13তম বার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, দ্রুত বিচার কাজ শেষের দাবি। জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন চলছে, আন্দোলনে অনড় থাকার হুঁশিয়ারি। দেখছেন দুপুর 2:21 সংবাদ। আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে দাবি করেছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। এদিকে 29 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে গত 11 জানুয়ারি আন্দোলনের নামে প্রগতিশীল ছাত্রজোট। এই ঘটনাকে কেন্দ্র করে গেল মঙ্গলবার হামলা হয় আন্দোলনকারীদের উপর। হামলার প্রতিবাদে 29 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে ছাত্রজোট। এই কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করা হয়েছে। এদিকে আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিছু সংগঠন এমন দাবি করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার 13তম বার্ষিকীতে হামলার ঘটনাস্থলে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন হবিগঞ্জ ও সিলেটের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তিনি প্রকৃত আসামিদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করেন। ১৩ বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়া সহ 5 জন নিহত হন। 9 বছর পর 2014 সালে হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও তদন্তের মারপ্যাঁচ আর সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিলম্বিত হচ্ছে এর কার্যক্রম। হবিগঞ্জবাসীর প্রত্যাশা, এ সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হবে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের সহায়তায় আফসানা নিলার রিপোর্ট।
2005 সালের 27 জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় আরও নিহত হন তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন শতাধিক নেতাকর্মী। ঘটনার রাতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। এর প্রায় সাড়ে নয় বছর পর 2014 সালের 13 নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিলের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয়। কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গাউস সহ 32 জনের বিরুদ্ধে দুটি মামলারই চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। কিন্তু নানান আইনি জটিলতায় বিলম্বিত হচ্ছে হত্যাকাণ্ডের বিচার কাজ। মামলার যারা গুরুত্বপূর্ণ আসামি তারা বিভিন্ন মামলার আসামি থাকায় অনেক সময় দেখা যায় কোর্টে আসামিরা হাজির হয় না, সাক্ষী সাক্ষ্য নেওয়া যায় না। কোর্ট যদি একটু আন্তরিক হন তাহলে আগামী এক বছরের ভিতরে মামলাটা বিচার করা সম্ভব। বিচার নিয়ে তাই এখনো অনিশ্চয়তা কাটছে না নিহতদের পরিবার আর স্থানীয়দের। খুব কষ্ট আছে, বিচার দে হইতাছে না। কিবরিয়া সাহেব তো একজন এই দেশের অর্থমন্ত্রী ছিলেন, তাই না? বিচারটা যদি হয় না তা আমরা সাধারণ পাবলিকে মনটারে কি দা বুঝাইতাম। নিহতদের স্বজন আর স্থানীয়দের দাবি, বর্তমান সরকারের আমলে কিবরিয়া হত্যার বিচার শেষ না হলে আর কখনোই এই বিচার হবে না, যা দেশের জন্য হবে বড় এক কলঙ্ক। আফসানা নীলা, একুশে টেলিভিশন। জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন বেসরকারি শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি বাস্তবায়নে আন্দোলন অনর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। খোলা আকাশের নিচে অবস্থানরত শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ আর সংরক্ষণের অভাবে দিন দিন উজাড় হচ্ছে উপকূলীয় এলাকার সংরক্ষিত সবুজ বেষ্টনী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। এ কারণে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তবে উপকূলীয় এলাকায় বনায়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বন বিভাগ। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, এ কারণে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত, কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলের সংরক্ষিত সবুজ বেষ্টনী, বেড়িবাঁধ ও ঝাউবাগান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিক্ষয়, জলোচ্ছ্বাস সহ নানা কারণে এরই মধ্যে 1300 হেক্টর বেষ্টনী ধ্বংস হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে উপকূলীয় সবুজ বেষ্টনী নিশ্চিহ্ন হয়ে যাবে বলে শঙ্কা উপকূলবাসীর। আয়লা সিডর মহাসেনের কারণে দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে, নদী বিধৌত এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন হলে দক্ষিণাঞ্চলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা খুব বেশি এবং এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণের কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, খুব ফ্রিকোয়েন্ট নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপগুলো আমাদের উপকূলীয় অঞ্চলের যে ভূমির ক্ষয়কে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আর কুয়াকাটার ভাঙন রোধ ও বেড়িবাঁধের উন্নয়ন কাজ বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিয়েছিল পৌরসভাকে, কিন্তু এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পৌর প্রশাসন। তারা বলছে যে এখানে তারা 200 কোটি টাকার একটা প্রকল্প সাবমিট করছে, যা একটা লেন্দি প্রজেক্ট, এখনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ভাঙন রোধে শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এদিকে সবুজ বেষ্টনী রক্ষায় আরো 2000 হেক্টর জমিতে নতুন বনায়নের কথা বলছে বন বিভাগ। যেখানে যে গাছগুলো যে অবস্থায় পড়ে আছে সেগুলো পড়ে থাকবে, কারণ এগুলো যদি আমরা অপসারণ করি পরবর্তীতে আরো গাছগাছরা আবার পড়বে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মুজাহিদ প্রিন্স, একুশে টেলিভিশন, পটুয়াখালী। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। দুই মাস পর মুক্তি পাচ্ছেন আটক সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল। আইপিএলে এবার হায়দ্রাবাদে খেলবেন সাকিব, নিলাম মূল্য 2 কোটি রুপি।
শেষ করছি দুপুর দুইটার সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা, রানের লাগাম টানার চেষ্টায় টাইগাররা। পদ্মায় বসছে দ্বিতীয় স্প্যান, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন, দৃশ্যমান হবে মূল সেতুর 300 মিটার। 31 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাস বিরোধী সমাবেশ, আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রের অভিযোগ প্রগতিশীল ছাত্র জোটের। অবৈধ পার্কিং আর ফুটপাথ দখলে বাড়ছে রাজধানী যানজট, সঠিক পরিকল্পনার অভাবে মিলছে না মুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। পরবর্তীতে আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা 6টায়। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।